dear lovely viewers, well-wishers and students. Assalamu alaikum. Welcome to Raihan's ICT. Raihan's ICT পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমাদের ঠিক আগের মতোই বা পূর্বের মতোই আমরা আবার নতুন একটা এপিসোড নিয়ে আসলাম, যেখানে আমরা বাংলা দিয়ে ইংলিশ শিখছি, বাংলা মাধ্যমকে ধরে আমি ইংলিশ শিখছি, ইংলিশ চর্চা করছি। আজকে তার এপিসোড 5 নম্বর। বরাবর মতো আজকে আমার সাথে আমার প্রিয় ছাত্রী আছে, একজন ডেডিকেটেড স্টুডেন্ট আছে, আমার ছাত্রী রাবেয়া আক্তার। আজকেও রাবেয়া আক্তার তার কিছু প্রশ্ন নিয়ে আমার কাছে হাজির হয়েছে, যে প্রশ্নগুলোর উত্তরটা আমি দিয়ে দেবো এবং রাবেয়া আমার সাথে প্র্যাকটিস করবে, রাবেয়াকে আমি উত্তরগুলো বলে দেবো এবং আমার সাথে সাথে রাবেয়াও জেনে যাবে এবং রাবেয়ার সাথে সাথে আপনারাও জেনে যাবেন। ঠিক একইভাবে আমরা যখন যেভাবে প্র্যাকটিস করছি ঠিক এইভাবে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তো দেখি রাবেয়া, তোমার কি কি আজকে বাক্যগুলো আছে আমাকে পড়ে শোনাও। প্রথম বাক্য হচ্ছে বক বক করো না, পরবর্তীতে কোনো একদিন, সময়ের আগে, সময়সীমার মধ্যে। সে কি সন্দেহ করে? সে কি সন্দেহ করেছিল? সে কি সন্দেহ করবে? সে কি সন্দেহ করেছে? হতাশ হবে না, মূল বিষয়ে আসো, যথা সময়ে, পাগলামি করো না, সময় মতো, অবিলম্বে, কখনো নয়। ওকে, চমৎকার 15টা বাক্য সে নির্বাচন করেছে। দেখি ওর বাক্যগুলো আমরা একটা একটা করে বলি এবং একটা একটা করে আমি উত্তরটা বলে দিই, ঠিক আছে? রাবেয়া, তোমারও জানা হয়ে যাবে, সাথে সাথে তোমারও মানে দর্শকরা জেনে যাবে, তোমার ভুলের কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি কারেকশন করে দেব, ঠিক আছে? বলো, বক বক করো না, এটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু আমাদের বন্ধুদেরকে কিংবা বাবা মা ছেলে মেয়েদেরকে কিংবা ভাই ভাইকে বন্ধু বন্ধুকে আমরা বলে থাকি, যে বেশি কথা বলে তাকে আমরা বক বক করো বলে, ঠিক আছে? ডোন্ট গ্যাপ, ডোন্ট গ্যাপ, কি রাবেয়া? ডোন্ট গ্যাপ, গ্যাপ মানে বক বক করা, গ্যাপ মানে হলো বক বক করা, ঠিক আছে? ডোন্ট গ্যাপ, বক বক করো না, ডোন্ট বক গ্যাপ, বক বক করো না হলো ডোন্ট গ্যাপ। আচ্ছা, দ্বিতীয়টা, পরবর্তী কোনো একদিন, পরবর্তী কোনো একদিন আসিও, পরবর্তী কোনো একদিন সময়ে, পরবর্তী কোনো একদিন তারিখে, আমরা এইভাবে কথাবার্তা বলে থাকি, তাহলে এটা ইংলিশ হবে at a later date, at a later date, at a later date, at a later date, কি হবে? at a later date, গুড, ওয়ান্ডারফুল। তারপর কি বাক্য আছে? সময়ের আগে, সময়ের আগে, চমৎকার একটা বাক্য, এটাও আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজে লাগে, দৈনন্দিন জীবনে এগুলো আমরা ব্যবহার করে থাকি। এটা ইংলিশ হবে by time, by time, by time, কি হবে? by time। ওকে, নেক্সট বাক্য কি আছে? তাহলে শুরু করতে হবে ডাজ দিয়ে, ডাজ হি ডাউট, ডাজ হি ডাউট। ওকে, নেক্সট বাক্য কি আছে? সে কি সন্দেহ করেছিল? past indefinite, past indefinite প্রশ্ন করতে হলে আমাদেরকে did দিয়ে শুরু করতে হবে, did he doubt, did he doubt, did he doubt। ওকে, next বাক্য, সে কি সন্দেহ করবে, সে কি সন্দেহ করবে, present future indefinite tense, future indefinite tense যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে অবশ্যই will দিয়ে শুরু করতে হবে, will he doubt, will he doubt, will he doubt। ওকে, next বাক্য, সে কি সন্দেহ করেছে, সে কি সন্দেহ করেছে, এই বাক্য হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্ন যদি আমরা কোশ্চেন করতে চাই তাহলে আমাদের হ্যাভ অথবা হ্যাজ দিয়ে শুরু করতে হবে, তাহলে হ্যাজ হি ডাউটেড, হ্যাজ হি ডাউটেড, হ্যাজ হি ডাউটেড, হ্যাজ হি ডাউটেড। এস, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য হ্যাভ অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে আর ভার্বের থার্ড পারসন ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, তো ভার্বের 3 নম্বর যে লাইনটা আছে সেটাকে আমাকে ইউজ করতে হবে। তারপরে কি আছে? হতাশ হবেন না, হতাশ হবেন না, আমরা অনেক সময় বলে থাকি, এটা প্রায় বলে থাকি, হতাশ হবেন না, কোনো কাজ করতে গিয়ে আমাদের মধ্যে হতাশা চলে আসতে পারে তখন আমরা হতাশ হবেন না, হতাশ হয়েও না, এটা বলে থাকি। তাহলে ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, কি হবে? ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, এবার নেক্সট কি আছে? in due time, in due time, okay, next,
পাগলামি করো না অনেকে যা দুষ্টামি করতে গিয়ে অনেক কিছু বলে থাকে আমরা পাগলামি করো না এই কাজটা করো না পাগলামি করো না ঠিক বলে থাকে আমরা কত চমৎকার একটা বাক্য এটা পাগলামি করো না ডোন্ট গেট ম্যাড ডোন্ট গেট ম্যাড ডোন্ট গেট ম্যাড কি হবে ডোন্ট গেট ম্যাড ওকে ভেরি গুড সময় মতো এটা আমরা বলে থাকি কথাবার্তা সময় মতো ইন টাইম সময় মতো ইন টাইম কি হবে সময় মতো ইন টাইম ওকে তারপরে অবিলম্বে ভাষায় ফিরে আসো অবিলম্বে এখানে কাজটা এখানে আসো অবিলম্বে কাজটি করো অবিলম্বে মানে খুব তাড়াতাড়ি আর কি ইন নো টাইম কি হবে ইন নো টাইম তারপরে কখনো নয় কখনো নয় কখনো নয় বলতে কখনো নয় তো কখনো এই কাজটি তুমি করতে পারবে না কখনো নয় মানে অ্যাট নো টাইম অ্যাট নো টাইম অ্যাট নো টাইম তাহলে যাবে এই ছিল তোমার 15টা বাক্য তাই না আচ্ছা তোমার কি মানে আমার মনে হয় তোমার জানা হয়ে গেছে আশা করি তাই না দেখি ঠিক আছে দেখি তোমাকে আমি জিজ্ঞাসা করি তুমি পারো কিনা দর্শক বৃন্দ এখন রাবে এটা 10 মিনিটের মধ্যে 5 থেকে 7 মিনিটের মধ্যে সবগুলো জেনে ফেলেছে এখন দেখি রাবে আসলে শিখতে পারছে কিনা এটা যাচাই করে দেখি শিখতে পারলে ভালো না হলে আমি আবার ওকে কারেকশন করে দেবো বলে দেবো কোনো সমস্যা নাই ওর সাথে সাথে আপনারাও জেনে যাবেন এবং সারা বাংলাদেশের লোকজন যারা ইংলিশ শেখার আগ্রহী তারাও জেনে যাবে যারা দুর্বল তারা শিখতে চায় শিখতে চাচ্ছে ইংলিশ তারাও জেনে যাবে ইনশাল্লাহ তাহলে আমি তোমাকে শুরু করে দেবো রেডি ওকে বক বক করো না ডোন্ট গেট ওকে চমৎকার পরবর্তী কোনো একদিন সময়সীমার মধ্যে উইদিন টাইম সে কি সন্দেহ করে ডাজ হি ডাউট ওকে সে কি সন্দেহ করেছিল ডিড হি ডাউট সে কি সন্দেহ করবে উইল হি ডাউট সে কি সন্দেহ করেছে Has he doubted? হতাশ হবেন না। Don't be disappointed. Don't be disappointed. Good, very good. মূল বিষয়ে আসো। Come to the point. যথাসময়ে। যথাসময়ে। In due time. In due time. Good. পাগলামি করো না। Don't get mad. Okay. সময় মতো। In time. অবিলম্বে। In no time. Time. কখনো নয়। At no time. Good, very good. তাহলে অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তুমি চমৎকার 5 থেকে 7 মিনিটের ভিতরে তুমি 15টা বাক্য শিখে ফেলছো যেটা তোমার সারা জীবনই কাজে লাগবে তাই না সারা জীবনই কাজে লাগবে এটা ভুলে যাবে না তাই না আমার মনে হয় কখনো আর বলবে না আজকে যা শিখলে সেটা তোমার লাইফ লং কাজে লাগবে মৃত্যুর আগ পর্যন্ত এগুলো কাজে লাগবে এটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এই বাক্যগুলো ব্যবহার করি ঠিক আছে না অতএব আশা করছি তোমরা তোমার কাজে লাগবে দর্শকবৃন্দ ও যেহেতু শিখতে পারছে আপনারাও শিখতে পারবেন ঠিক আমরা যেভাবে প্র্যাকটিস করলাম প্রথমে আমি কি করলাম বলে দিলাম তারপর ওকে আমি যাচাই করলাম ঠিক একইভাবে আপনারা খাতা কলম নিয়ে বসবেন নোট করবেন তারপরে পড়বেন দুইজনে মিলে একে অপরকে জিজ্ঞাসা করবেন এইভাবে প্র্যাকটিসটা করলে খুব দ্রুত শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমরা আসছি আগামীকালকে একটা নতুন ভিডিও নিয়ে 6 নম্বর এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাবে আমাদের দর্শক কি করবে আমাদের দর্শকরা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি কি কোশ্চেন জানতে চাচ্ছেন কোন বাংলাগুলোর ইংলিশ জানতে চাচ্ছেন সেগুলো আমাদেরকে এসএমএস করে অথবা কমেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা সেগুলোর উত্তর দেব আর সাথে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন ঠিক আছে যত যত পারবেন শেয়ার করবেন যাতে আপনি শুধুমাত্র সেলফিশের মতো আচরণ করবেন না আপনি শিখতে পারবেন যাতে আপনার বন্ধুরা বান্ধবীরা আত্মীয় স্বজনরা শিখতে পারে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করা হচ্ছে বলে আমরা মনে করি আমরা ফ্রি দিচ্ছি এগুলো তাহলে আপনারাও ফ্রি পাচ্ছেন শিখে যাচ্ছেন আপনার উপকার হলে অবশ্যই আপনারা অন্যদের সাথে শেয়ার করবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল ওকে আসসালামু আলাইকুম না বলো বাবা হয়নি বলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করি নেক্সট এপিসোডে আবার দেখা হবে ওকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ রাবে